সম্মানিত জনপ্রতিনিধিগণ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যাকে ঘিরে আজকের আয়োজন, এই বিশাল সমাবেশ, আমাদের প্রাণ প্রিয় নেতা, উত্তরবঙ্গের কৃতি সন্তান, রাজশাহীর বিপ্লবী প্রাণ জনাবে খায়রুজ্জামান, আমাদের সকলের প্রিয় লিটন ভাই সহ সমবেত ভাই ও বোনেরা, চাঁপাইনব জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা ও সালাম। এই বিজয়ের মাসে আমি দুটি কথা বলার আগে, সংক্ষিপ্তভাবে দুটি কথা বলার আগে, এই ডিসেম্বর মাসে সশব্দ চিত্তে স্মরণ করছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, স্মরণ করছি কৃষ্ণাঙ্গ শহীদদের, স্মরণ করছি 2,69,000 আমার মা বোনদের, স্মরণ করছি শ্রদ্ধাপনত চিত্তে স্মরণ করছি 71-এর বীর মুক্তিযোদ্ধা ভাইদের সে রণাঙ্গনের কথা। বন্ধুরা আমার, আমি এই সুযোগে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই। সত্যিকারে আমাদের একজন অভিভাবক হিসাবে লিটন ভাইকে আমাদের দিয়েছেন বলে আমি, সময় কম টাকাটা এসেছে, আমি বক্তব্য বাড়াবো না। আমি আশা করব লিটন ভাইয়ের নেতৃত্বে শুধু রাজশাহী নয়, উত্তরবঙ্গের গণমানুষের সংগঠন, আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ অনেক অনেক শক্তিশালী হবে। লিটন ভাইয়ের সার্বিক মঙ্গল কামনায় আমার বক্তব্যের এখানে ইঙ্গিত আনছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলের।